গৌরাঙ্গ মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিলেন কি কারণে কোন ভয়ের জন্য তিনি তিনি সন্ন্যাস নিয়েছিলেন জয় হরি বল ভক্তবৃন্দ আপনারা দেখছেন হরিভক্তি টিভি আমি সঙ্গে রয়েছি তন্দ্রা আপনাদের সকল ভক্তবৃন্দ চরণে আমি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আজ আমাদের প্রশ্ন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী শ্রী হরিদ্রা ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন কেন এর ঐতিহাসিক আলোচনা তো বন্ধুরা আলোচনা যাওয়ার আগে বলি যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকনটি প্রেস করে দেবেন আমার হরিভক্তি টিভির ফেসবুক পেজে আপনারা লাইক অ্যান্ড ফলো করবেন যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আসুন আমরা আলোচনায় যাই নমস্কার জয় হরি বল শ্রদ্ধ ভক্তবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরির কাছে আমি প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ যাকুন শ্রদ্ধা ভক্তবৃন্দ আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হল গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহাসিক জীবনী এই ঐতিহাসিক জীবনীটা না জানলে আপনারা বুঝতে পারবেন না গৌরাঙ্গ মহাপ্রভু কেন হরিচাঁদ ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন তাছাড়া ইস্কনের কিছু ভণ্ড বর্কট বৈরাগী দল তারা একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন যার নাম নকল ভগবানের সিরিয়াল এক সেই গ্রন্থে দেখানো হয়েছে যে শ্রী শ্রী তারকচন্দ্র হরি লীলামৃতের পাতায় ভুল ব্যাখ্যা করেছেন এবং হরিচাঁদ ঠাকুর ভগবান নন তাঁরা তাদের সেই ভ্রান্তমূলক গ্রন্থে তার সেই সমস্ত প্রমাণ তুলে ধরেছে আমরা শ্রী শ্রী হরি লীলামৃতের পাঠের মাধ্যমে সেই সমস্ত ব্যাখ্যার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং লীলামৃত পাঠ শুরু করব কিন্তু সেই লীলামৃত পার্টি বুঝবার জন্য আমাদের প্রয়োজন হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু কেন হরিচার ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন এ বিষয়টি জানতে গেলে তার বিস্তারিত আলোচনা আমরা শুরু করেছি এই গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহাসিক জীবনী নামক ধারাবাহিক একটি আলোচনা পর্বের মাধ্যমে এখানে আপনারা জানতে পারবেন গৌরাঙ্গ মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিলেন কী কারণে কোন ভয়ের জন্য তিনি সন্ন্যাস নিয়েছিলেন তিনি গাহস্থ ধর্ম প্রচার করতে এসে সন্ন্যাস কেন নিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রী শ্রী অদ্বৈতাচার্যের কী কী বিষয়ে বিরোধ হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের কি কারণে মনমালিন্য হয়েছিল একে অপরকে শেষ পর্যন্ত দেখতে পারতেন না কেন এমন সিচুয়েশন এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু কি কারণে তিনি তার জীবনলীলার জবনী কাঠিনে ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধান রহস্য বিস্তারিত জানতে পারবেন এই আলোচনার মাধ্যমে এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন নিত্যানন্দ মহাপ্রভু তিনি সন্ন্যাস ত্যাগ করে গ্রাহস্থ ধর্ম কেন গ্রহণ করেছিলেন এ কারণে তিনি সমাজ থেকে কেন পতিত হয়েছিলেন এ সমস্ত বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন বৈষ্ণবীয় গ্রন্থের মাধ্যমে কিন্তু কথা হলো আমাদের হরিভক্তি টিভির রুলস অনুযায়ী আমাদের হরিভক্তি টিভিতে আইন অনুযায়ী রয়েছে যে আমরা নিজস্ব কোনো আলোচনা করতে পারবো না কোনো না কোনো গ্রন্থের আলোচনা আমাদের অবশ্যই করতে হবে তো সেজন্য আমরা বেছে নিয়েছি ইস্কনের জিতেন্দ্রীয় দাসের বিভ্রান্তমূলক গ্রন্থের জবাব দিয়েছেন যিনি তাপস বিশ্বাস মহাশয় তারই রচিত গ্রন্থ আসল ভগবানের সন্ধানে নামক গ্রন্থটি সেই গ্রন্থে তিনি দেখিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহাসিক অভিনব জীবনী বিভিন্ন গ্রন্থের রেফারেন্স তিনি তুলে ধরেছেন এবং সমস্ত রেফারেন্সগুলো একশো ভাগ সত্য যদি কোনো ভক্তের মনে হয় আসল ভগবানের যে সমস্ত গ্রন্থের রেফারেন্স দিয়ে রচিত হয়েছে তার একটি গ্রন্থর রেফারেন্স মিথ্যা রয়েছে তবে আসল ভগবানের গ্রন্থের যে রচয়িতা তাপর বিশ্বাসের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নিতে পারেন তিনি তার গ্রন্থের মধ্যেও ঘোষণা করেছেন এমনকি আমরা গিয়েছিলাম তিনি সগৌরবি বলেছেন যে যদি আমি একটা রেফারেন্সে কোথায় ভুল দিয়ে থাকি টাইপে ভুল না হয়ে যদি আমার ইচ্ছাকৃত ভুল হয়ে থাকে তবে আমার বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় অর্থাৎ আমরাও কিছু গ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখেছি গৌরাঙ্গ মহাপ্রভুর অভিনব জীবনীতে ঐতিহাসিক জীবনীতে যে সমস্ত আলোচনা করেছেন তাপসবাবু তার আসল ভগবানের সন্ধানে নামক গ্রন্থে তার সমস্তই সত্য এবং বাস্তব তিনি সমস্তই আহ ও বৈষ্ণব শাস্ত্র থেকে নিয়েছিলেন তো আসুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহাসিক জীবনীর দ্বিতীয় পর্বের আলোচনা শ্রদ্ধেয় ভক্তবৃন্দ আপনারা গত পর্বের আলোচনা শুনেছেন আমরা আসল ভগবানের সন্ধানে নামক যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থ থেকে আপনাদের আলোচনা করছি যে গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহাসিক জীবনী সেই ঐতিহাসিক জীবনের আজ দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে আমরা হাজির হয়েছি তো আসুন দেখুন আমাদের সেই হরিভক্তি টিভির যে আলোচনাটি হচ্ছে আসল ভগবানের সন্ধানের নামক গ্রন্থ নিয়ে সেই এই যে আসল ভগবানের সন্ধানের গ্রন্থের পিডিএফ আমরা এই পিডিএফটি খুলছি দেখুন আমরা পিডিএফটি খুলেছি স্ক্রিনটা আমি একটু বড় করে নিই গত পর্বে যেমন আমরা করেছিলাম গত পর্বে আমি দেখিয়েছি আপনাদের স্ক্রিনটা বড় করে আর সেইভাবে আমি দেখিয়েছি যে কোথায় কিভাবে রয়েছে লেখা আসল ভগবানের সন্ধানের গ্রন্থের কীথায় কি রয়েছে সমস্ত আমরা দেখিয়েছি যারা দেখেননি বিস্তারিত তাদের উদ্দেশ্য বলছি আপনারা প্রথম পর্বটি দেখে নেবেন কেন আমরা এই আলোচনা শুরু করেছি সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি যদিও এ পর্বে আমি বলেছি কেন আমরা আলোচনা করছি এই গৌরাঙ্গ মহাপর্বুর ঐতিহাসিক জীবনী তো আসুন আমরা এবার আমরা শুরু করি পাঠ গত পর্বে যেখানে যে পর্যন্ত পাঠ হয়েছে তার পরের থেকে শ্রদ্ধেয় ভক্তবিন্দু আমরা এসে গেছি গত পর্বে যেখানে পাঠ করেছিলাম তার পরের থেকে পাঠ করবার জন্য গত পর্বে আমরা এই পর্যন্ত পাঠ করেছিলাম দীনেশ চন্দ্র সেনের চৈতন্য অ্যান্ড ইজ অ্যাজ বইটি পড়ে দেখতে পারো যে বলছেন লেখক সে পর্যন্ত আমরা এসেছি এর পরের থেকে আমরা আলোচনা করব আজ যে গৌরাঙ্গ মহাপ্রভু মূলত সন্ন্যাস নিয়েছিলেন তার কি কারণে তিনি সন্ন্যাস নিয়ে ধর্ম দিয়েছেন জীবের তরে নাম দিয়েছেন এ সমস্ত তো আছে আমরা এ সমস্ত জায়গা জানা তাছাড়া আমরা আর একটু বেশি জানবো যেটা সেটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর এই সন্ন্যাস নেবার পিছনে অন্য কি কারণ ছিল সেটাও আমরা জানতে পারবো বলছে তাপসবাবু লিখেছেন এবার আর স্থির থাকতে পারলেন না চৈতন্যদেব এবার তিনি নিজেই নেতৃত্ব দিলেন বৈষ্ণবদের নাম আইন অমান্য আন্দোলনে সেই আন্দোলনের মধ্য দিয়েই চোখে ধরা পড়লো চৈতন্যদেবের বীর মূর্তি শ্রীবাস আচার্যের বাসগৃহে ছিল স্থানীয় বৈষ্ণবদের স্থান এখানেই প্রতিনিয়ত মুখরিত হতো কীর্তন গানে কিন্তু বৈষ্ণবরা থাকতেন সদা শঙ্কিত না জানি কখন সুলতানের ফৌজ আসবে তাদের ধরতে একদিন দেখা গেল গঙ্গার বুকে ভেসে আসছে দুটি বড় বজরা এখানে বজরা বলতে যেটা বুঝায় স্বাভাবিক নৌকা থেকে সৌদাগরী যে সমস্ত নৌকা যাতে তৎকালীন সময়ের যে ফৌজ নিয়ে যাওয়া আসা করা হতো বিশেষ করে অনেক লোক একত্রে যাওয়া আসা করতে যে সমস্ত বড় নৌকাগুলোকে গুলোকে সেগুলোকেই বজরা বলা হতো তাই বলছে যে একদিন দেখা গেল গঙ্গার বুকে ভেসে আসছে দুটি বড় বজরা সেই বজরা অমনি গুজব রুটে গেল ওই দুই বজরা ভর্তি হয়ে আসছে সুলতানি ফৌজ বৈষ্ণবদের ধরতে দেখা দিল স্থানীয় বৈষ্ণবদের মধ্যে আতঙ্ক স্বয়ং শ্রীবাস স্বৃহে দেখুন এখানে এখান থেকে স্বয়ং শ্রীবাস স্বগৃহে দরজায় খিল দিয়ে রইলেন ভিতরে বসে একমাত্র নিমাই এলেন তারা তখন এগিয়ে দরজায় ধাক্কা দিয়ে বললেন খিল খুলতে দম্ভ করে বললেন যদি প্রয়োজন হয় তাহলে তিনি একাই যাবেন সুলতানের দরবারে জবাবদিহি করতে এই কথাটি কোথায় রয়েছে তার কোর্ট অ্যান্ড কোট দিয়েছেন বিশেষ করে সেই শাস্ত্রের উল্লেখ করেছেন চৈতন্য ভাগবত মধ্যখণ্ড দ্বিতীয় অধ্যায়ে এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাব তারপরে বলছে শেষে এই গুজব মিথ্যা প্রমাণিত হলো তাই আর গৌরাঙ্গকে যেতে হলো না সুলতানের দরবারে কিন্তু সংঘর্ষ ঘনিয়ে এলো অচিরেই স্থানীয় ফৌজদার চাঁদ কাজের সাথে বাদল বিরোধ তাহলে কার সঙ্গে বিরোধ বাঁধল গৌরাঙ্গ মহাপ্রভু না স্থানীয় ফৌজদার চাঁদ কাজীর সঙ্গে বাদল বিরোধ তাহলে চাঁদ কাজীর সঙ্গে বিরোধ বাঁধলো গৌরাঙ্গ মহাপ্রভুর একদিন কাজী সাহেব যাচ্ছেন পদ দিয়ে এমন সময় তার কানে গেল খোল করতাল সহযোগে সংকীর্তনের শব্দ অমনি এই হিন্দুয়ানি জোয়ার বন্ধ করতে ব্যবস্থা নিলেন তিনি সংকীর্তনরত বৈষ্ণবদের ছত্রভঙ্গ করে দিলেন খোল করতাল ভেঙে নবদ্বীপের রাস্তায় রাস্তায় ব্যবস্থা করলেন পাহারার প্রকাশ্যে যেন কেউ আর কীর্তন করতে না পারে যখন নিমাইয়ের কাছে এসে পৌঁছালো এ সংবাদ তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবস্থা নিলেন কাজীর বিরুদ্ধে তারপরের যা ঘটনা তা তো তোমাদের জানা আছে নিশ্চয়ই বলছে ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের সকলেরই জানা সেটা কি না গৌরাঙ্গ মহাপ্রভু চাঁদ কাজীর বিরুদ্ধে ভক্তদের নিয়ে গিয়ে প্রচণ্ড একটা বড় জনসমাবেশ করেছিলেন এবং তিনি চাঁদকাজির বিরুদ্ধে মিছিল করে গিয়েছিলেন সংকীর্তনের মাধ্যমে পর্যন্ত করেছিলেন আমরা সকলে জানি তাই জন্য এখানে লেখক বলেছেন তারপরের ঘটনা তোমাদের সকলে জানা অর্থাৎ উনি যে সমস্ত ভক্তদের বা কাছে যারা জানতে গেছেন লেখকের কাছে এখানে গুরুজি যে আলোচনা করছে গুরুজির কাছে যারা জানতে গেছে তাদের উদ্দেশ্যে গুরুজি বলছে এখানে বলছেন আবার গুরুজী বলা শুরু করেছেন কিন্তু নিমায়ের মনে নিজের নিরাপত্তা সম্পর্কে সন্দেহ দেখা দিল রাগশক্তির সঙ্গে এই প্রকাশ্য সংঘর্ষের পর তিনি ভাবলেন এই সংবাদ যখন পৌঁছাবে সুলতানের কানে তখন সুলতান নিশ্চয়ই ছেড়ে কথা কইবেন না সুলতান প্রতিশোধ নিতে তৎপর হবেন নিশ্চয়ই ওদিকে ব্রাহ্মণ আর সাত্তরা তো গৌরাঙ্গের উপর ক্ষেপে ছিলেনই এমনি এমনকি প্রাণনাশের পর্যন্ত পরামর্শ করেছিলেন তারা এবার একটু কথা বলি সে কথা হচ্ছে বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন চাঁদ সঙ্গে ঝামেলা করলেন করবার পরে স্বাভাবিক কথা চাঁদ গিয়ে সুলতানকে বলবে আর সুলতানকে বললেই সুলতান এমনিই হিন্দু বিদ্বেষী হিন্দুদের কথা শুনলেই তিনি ক্ষেপে ওঠেন আরও তার বিরুদ্ধে গিয়ে প্রকাশ্য সমাবেশ করেছে এ কথা তো ছেড়ে কথা কইবেন না সুলতান তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মনেও নিজের নিরাপত্তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এর মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আরো খবর এসে পৌঁছেছে যে বৈষ্ণব ব্রাহ্মণ আর শাক্ত পণ্ডিত যারা ছিলেন সেই শাক্ত পণ্ডিত এবং ব্রাহ্মণরা তারা গৌরঙ্গ মহাপ্রভুর বিরুদ্ধে ছিল এই বৈষ্ণব আনি তারা মানতেন না সাক্তরা বলতো কি হবে ওই হরি বল বলে জোরে জোরে চিল্লিয়ে ওইসব কোনো লাভ নেই ওইসব বন্ধ করো আমাদের মতো এই পুজো করো এই জন্য গৌরঙ্গের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল আর ব্রাহ্মণরা ক্ষিপ্ত ছিল যে তারা জাতিবাতি মানে না বৈষ্ণবরা তারা কোনো আচার বিচার সেরকম মানে না তারা কোন রকমই করে না তারা হরি বল বলতে বলতে ধুলায় গড়িয়ে যায় কখনো কৃষ্ণ বলতে বলতে কে দোয় পড়ে যায় এক ভাব নোংরামি ভাব ধুলার মধ্যে পড়ে থাকা ভাব এই জন্য ব্রাহ্মণরা তাদের মেনে নিতে পারেনি গৌরঙ্গ মহাপ্রভুকে তৎকালীন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু থাকা অবস্থায় তাই এরা ক্ষিপ্ত গৌরাঙ্গ মহাপল্লু প্রভু তখন কি করলেন আমরা সেই সে সংবাদ পৌঁছালো নিমাইয়ের কানে কি সংবাদ না কারা মারতে চেয়েছেন সে সমস্ত সংবাদ নদীয়াবাসীরা কি চক্রান্ত করেছে সে সংবাদ এসে নিমাইয়ের কানে পৌঁছেছে তাই বলছে তাই নিমাই নবদ্বীপ ছাড়তে মনস্থির করলেন কি কারণে না কেউ বৌরঙ্গ মহাপ্রভুকে মারবেন সেই যে আশঙ্কা এবং চাঁদ কাজের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন সুলতান এসে তাকে সাজা দিতে পারেন এই একটা ভয় তিনি কি করছেন না নবদ্বীপ ছাড়বেন বলে তিনি মনস্থির করলেন একদিন চৈতন্য দেব নিত্যানন্দকে ডেকে বললেন হ্যাঁ এই যে কথাটা এই কথাটুকু আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন এবং যে শাস্ত্রের কথা লেখক বলেছেন সেই শাস্ত্রের সঙ্গেও একটু আপনারা মিলিয়ে দেখবেন প্রয়োজনে এখানে একটা কথাও ভুল নেই বা মিথ্যা নেই শাস্ত্রে যা আছে তাই লেখক লিখেছেন ঠিক আছে দেখুন এখানে আমি করছি গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন নিত্যানন্দকে ডেকে কি বলছেন দেখো ভাই ধর্ম জগতের দুর্দশা দেখে বড় ব্যথিত হয়েছিলাম এবং নতুন ধর্ম জীবনের সৃষ্টি এবং উন্নতি করব বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম কিন্তু সকল আশাই বিফল হলো জগতের হিতের জন্য আত্ম করেছিলাম কিন্তু হিত হওয়া দূরে থাকুক অনেক প্রকার অহিতের মূল কারণ হলাম নবদ্বীপবাসীগণ আমাকে শাস্তি দিতে ষড়যন্ত্র করেছে আর এ সংসারে থাকবো না এ কথাটি কোথায় পাওয়া যাবে চৈতান্য চরিত গ্রন্থের নাম্বার একশো আট তাহলে চৈতান্য চরিত গ্রন্থের পৃষ্ঠা নম্বর একশো আটে এই কথাগুলো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন গোপনে ডেকে এইবার লেখক এখানে উল্লেখ করেছেন গৌরাঙ্গ গৌরাঙ্গ জন্ম নেবার এটাও একটা কারণ কারণ কি না মহাপ্রভু নাম প্রচার করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়ে তিনি সন্ন্যাস নিচ্ছেন গৃহস্থ ধর্ম করতে গিয়ে করতে পারলেন না সন্ন্যাস নিতে হচ্ছে বাধ্য হয়ে তাই গৃহস্থ ধর্ম করার একটা আশ্বাদ তার থেকে যায় তাই বলছেন লেখক এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর পুনঃ জন্ম নেবার এটাও একটা কারণ আরও বহুত কারণ তিনি দেখাবেন আমরা ভবিষ্যতে দেখতে পারবো সামনে গিয়ে আরো অনেক কারণ কি কি কারণে গৌরাঙ্গ মহাপ্রভু পুনঃ অবতার নিচ্ছেন তার অনেক কারণ দেখিয়েছেন আমরা সে সমস্ত জায়গাগুলো যাব বলছে কি লেখক লিখেছেন গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন শেষ পর্যন্ত তার সে সংকল্প তিনি রাখতে পারেননি বলছে গৃহস্থ হয়ে পিতামাতার সেবা করব কিন্তু সেবাও গৌরাঙ্গ মহাপ্রভু করতে পারলেন না তাকে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হলো তাহলে মা বাবার সেবা না করতে পারার কারণেও তার অবতার হতে হচ্ছে এটাও একটি কারণ আমরা এখানে কোন তিনি রেফারেন্স দিয়েছেন গৃহস্থ হইয়া করি পিতৃ মাতৃ সেবন ইহাতে সন্তুষ্ট হবে লক্ষ্মী নারায়ণ এরপরে কি বলছেন বলছে কতদিনে প্রভু কিছু করিলা চিন্তন গৃহস্থ হইলাম এবে চাহি গৃহধন পত্নী বিনা গৃহধর্ম না হয় শোভন এত চিন্তি বিবাহ করিতে হইল মন চৈতন্য চরিতামৃত পঞ্চদশ পরিচ্ছদ আদি লীলায় এ কথাগুলো রয়েছে তাই পিতা মাতার সেবা করা এবং গৃহধর্ম করা কোনটাই হলো না মহাপ্রভুর এ কারণে মহাপ্রভুর পূর্ণ অবতারের প্রয়োজন ছিল তাহলে আমরা পেলাম কি চৈতন্য চরিত গ্রন্থে মতে তিনি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন নদীয়াবাসীদের কারণে এবং চৈতান্য চরিতামৃত পঞ্চম পরিষদ এবং আদিলীলা এখানে বলছেন তিনি গ্রাহস্থ ধর্ম করবেন মা বাবার সেবা করবেন এই জন্য বিয়ে থা করেছেন এ কারণেই তিনি সংসার পেতেছেন এ কারণেই এখানে চৈতন্য চরিতামৃত পঞ্চদশ পরিষদ আদিলীলায় আমরা এই ঘটনাটা পাবো তাহলে দেখতে পাচ্ছি কথাও গৌরঙ্গ মহাপ্রভু রাখতে পারলেন না তার সে সংকল্প থাকলেন না তার জন্যই তার অবতারের আবার প্রয়োজন ছিল এ কারণে মহাপ্রভুর পুনঃ অবতারে প্রয়োজন হয় আবার কি লিখেছেন আমরা সে জায়গায় যাব এখান থেকে আবার আমরা শুরু করছি বলছে রাজরোষ এবং ব্রাহ্মণ ও সাত্যদের ষড়যন্ত্রে সন্ন্যাস নিতে বাধ্য হয়েছিলেন মহাপ্রভু এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না যে রাতের অন্ধকারে তিনি নবদ্বীপ ত্যাগ করেন সে রাতে তার শয্যার দুপাশে শুয়ে পাহারা দিচ্ছিলেন মহাশক্তিধর গদাধর আর হরিদাস তাহলে যে রাতে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেয় আমরা অনেকেই জানি বা আমরা শোনা কথা নিয়ে যারা বিশেষ করে দরবারে আসে তারা বেশিরভাগই বলে থাকেন যে গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছেন কেউ জানে না তার মাও পর্যন্ত জানতেন না তিনি রাত্রে অন্ধকারে একা একা পালিয়ে গেছেন কিন্তু এত বড় কাপুরুষ গৌরঙ্গ মহাপ্রভু নন গৌরঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নেন গৌরঙ্গ মহাপ্রভুর মা জানতেন নিজে হাতে গৌরঙ্গ মহাপ্রভুর মা বিদায় দিয়েছেন গৌরাঙ্গকে সাথে পাহারা ছিল আহ গদাধর এবং হরিদাস নিত্যানন্দ জানতেন যে গোরা প্রভু আজ সন্ন্যাস নেবেন এরকম পাঁচজন ভক্ত বোরারিগুপ্ত জানতেন এরকম পাঁচজন ভক্ত জানতেন যে গৌরঙ্গ মহাপ্রভু আজ চলে যাবেন এবং তারা সঙ্গে সঙ্গেও গিয়েছিলেন আমরা পরে গিয়ে সে সমস্ত জানতে পারবো বুঝতে পারবো তো কথা না পাইয়ে আমরা পাটের দিকে মনোযোগ দিই এখানে কি বলছে দেখুন বলছে যোগ নিদ্রা প্রতি দৃষ্টি করিলা ঈশ্বর নিকটে শুইলা হরিদাস গদাধর আই জানে আজি প্রভু করিব গমন আইর নাহিক নিদ্রা কান্দে অনুক্ষণ বলছে আই বলতে মা কে আই বলতেন রঙ্গমা প্রভু বা ওই সময়ের ভাষা মাকে আই বলতেন এটা কোথায় পাবো আমরা চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ছাব্বিশ অধ্যায় এখানে পরিষ্কার বলছেন যে নিকটে শুইলেন গদাধর হরিদাসার গদাধর আর যোগ নিদ্রার প্রতি তিনি ডেকে বলছেন হে যোগ নিদ্রা সকলের চোখে নিদ্রা দাও আমাকে যেতে সুযোগ করে দাও এই গ্রামবাসীর চোখে নিদ্রা দাও হুম তাই বলছে কি আই জানে আজি প্রভু করিব গমন আই বলতে মা তাহলে মা জানে আজকে প্রভু গমন করবেন আইর নাহিক আছেন কখন আমার ছেলে চলে যাবে শুধু তার জন্য আসবে এসে আমার ছেলেকে ধরে নিয়ে যেতে পারে সাজা দিতে পারে তাই হে প্রভু যেন সুলতানের লোক আসার আগেও আমার ছেলে বাড়ি ছেড়ে যেতে পারে সন্ন্যাস নিতে পারে একবার সন্ন্যাসী হতে পারলে সুলতানও তাকে কিছু করবেন না অন্তত সন্ন্যাসীদের মারা নিষেধ ছিল যাই হোক আমরা পাঠে যাই বিষ্ণুপ্রিয়া বাড়িতে ছিলেন না অথচ এই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে কত কাব্য নাটক সিনেমাই না রচিত হয়েছে হয়েছে আজও মানুষ বিষ্ণুপ্রিয়ার বিরহের ব্যথায় আকুল হয়ে কাঁদেন গৌর পারম্যবাদের কবি লোচন দাসের কবির কল্পনায় এসব কাহিনী জন্ম লাভ করেছেন তাহলে কি হয়েছে গৌর পারম্যবাদ গৌর যে প্রেম রস দিয়েছেন তিনি যে চিন্তা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তিনি দিয়েছেন যে বৈষ্ণবীয় গৌরীয় বৈষ্ণব আছেন তার মধ্যে দিয়ে আবার কতকগুলো সম্প্রদায় ভাগ হয়েছে তার মধ্যে একটা গৌরপারম্যবাদ একটা সেই গৌরপারম্যবাদের আহ একজন লেখক গ্রন্থে গৌরঙ্গ মহাপ্রভুরই একজন ভক্ত যদিও গৌরঙ্গ মহাপ্রভুর সময়ের একদম নয় একটু পরে তো সে হচ্ছে লোচন দাস তিনি কি লিখেছেন না তিনি লিখেছেন চৈতন্য কথা ভেসে এসেছে যে তার গ্রন্থ হচ্ছে চৈতন্যমঙ্গল লোচন দাসের চৈতন্য মঙ্গল গ্রন্থ যদি পড়া হয় সেখানে আছে যে বিষ্ণু পিয়াকে বুকের পরে তুলে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে মনের স্বাদে সাজাচ্ছেন ওই রাত্রে গৌরাঙ্গ মহাপ্রভুর সাজানো দেখে বিষ্ণুপ্রিয়া কাজেন তা বিষ্ণুপ্রিয়ার কান্না কাজে গৌরাঙ্গ মহাপ্রভুর বুকের পরে মাথা রেখে তার চোখের জলে গৌরাঙ্গ মহাপ্রভুর বুক ভেসে যাচ্ছে এ সমস্ত দিয়ে লিখেছেন তিনি ভালো মতো কিন্তু আমরা জানতে পারছি আরো চৈতন্য ভাগ বা চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিত এরকম অনেক গ্রন্থ যারা গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা চরিত লিখেছেন সেই সমস্ত গ্রন্থে দেখতে পাচ্ছি এ সমস্ত কিছু নেই যাই হোক গৌরঙ্গ মহাপ্রভুর জীবন চরিত্র নিয়ে বিভ্রান্তকর তথ্য রয়েছে বিভিন্ন রকম গ্রন্থে এক এক গ্রন্থে এক এক রকম যদিও আমরা সেই যাই জিনিস বিচার করতে বসিনি আমরা এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহাসিক জীবনই দেখতে বসেছি তাই আমরা ও প্রসঙ্গ ছেড়ে আলোচনার প্রসঙ্গে যাব আমরা এখান থেকে শুরু করছি আর শচীদেবীর কান্নাকে অবলম্বন করে কত অলিক কাহিনী রচিত হয়েছে। অথচ গৌরাঙ্গ যেদিন সন্ন্যাস নেন সেদিন সারা শচীদেবী নিদ্রা যাননি পাহারা দিয়েছেন দরজায় বসে একমাত্র পুত্রের জীবন রক্ষার জন্য সেদিন তিনি পুত্রকে সন্ন্যাস নেবার অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন সেদিন গৃহত্যাগের সময় নিমাই কি বলেছিলেন সেটা বলছে বলছে জননীরে দেখি প্রভু ধরি তান কর বসিয়া কহেন প্রভু প্রবোধ উত্তর জননীর পদধুলি শিরে প্রদক্ষিণ করি তাকে চলিলা সত্তরে। তার মানে যখন বেরিয়ে যাচ্ছেন যাবার সময় মাকে প্রদক্ষিণ করে মাকে প্রণাম করে তিনি বেরিয়ে চলেছেন কোথায় আমরা পাবো চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ছাব্বিশ অধ্যায়ে আমরা এই তত্ত্বটি পাব সেটা লেখক উল্লেখ করেছেন আমরা মিলিয়ে দেখেছি আছেও সেটা বটে এরপরে বলছে কি এ থেকে কি স্পষ্ট প্রমাণিত হয় না সুলতানের চর রাতে ধরতে আসতে পারে এই আশঙ্কা তার মনে উদয় হয়েছিল ভক্তবৃন্দ আগামী পর্বে আমরা আলোচনা করব গৌরাঙ্গ মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন তিনি ভারতীয় সম্প্রদায় মানে শঙ্করাচার্যের সম্প্রদায় নাকি প্রকৃত বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত সে বিষয়ে আমরা আলোচনা করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় বলুন